হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আলু দিয়ে চিকেনের ঝোল। তার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। এক চামচ নুন আর দই আমি চিকেনে মাখিয়ে নেব। দই আর নুন ভালোভাবে মাখিয়ে নিলাম। নতুন আলু ভেজে নেব, ওতে নুন আর হলুদ দিয়ে দেবো। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আলু ভালোভাবে নাড়া হয়ে গেছে, তুলে নেব। গরম মশলা দিয়ে দেবো, ডালচিনি, এলাইচি, বড় এলাচ, চারটে লং, চারটে বড় ছোট এলাচ আর সাজিরে একটা জয়িত্রী দিয়ে দিলাম। দুটো তেজপাতা, কারি পাতা, খুশি দিয়ে দেবো। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। দু চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচের একটু কম নুন, পরিমাণ মতো নুন। টমেটোর বাটা, মশলা একটু তেল ছেড়ে এসেছে, এবার আমি চিকেন দিয়ে দেবো। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনটা খুলে ভালোভাবে কষিয়ে নেব।
কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনটা খুলে নিয়ে আরো একবার আমি কষিয়ে নিলাম। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে চিকেন আর আলু ভালোভাবে ঝোল ফুটতে দেবো। ঢাকনটা খুলে নিলাম। চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চিকেন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি চিকেন দিয়ে আলুর ঝোল বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়ে নিয়েছি। আমার ভিডিও পছন্দ হলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকু। নমস্কার বন্ধুরা।